নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। আজকে আবার হাজির হয়ে গেলাম একটা রান্নার রেসিপি নিয়ে, রাজবংশী স্টাইলে পেলকা বা ছেঁকা রান্না করা। তো এখানে আমার হাজবেন্ডকে দেখতে পাচ্ছ, এটা এখানে সজনে শাক, পাট শাক আর কচু শাকগুলো বেছে দিচ্ছে, আমিও বাচ্ছি বসে। শাকগুলোর পর বাছা হয়ে গিয়েছে, এখন আমি নিয়ে এসেছি ধুতে। তো দেখতে পাচ্ছ ধুচ্ছি, ভালো করে ধুতে হবে, শাকে অনেক রকম নোংরা থাকে, যদিও এগুলো আমাদের বাড়ির শাক। তারপর দেখতে থাকো, এরপর আমার শাকগুলো ধোয়া হয়ে গেছে। এবার চলে এলাম রান্নাঘরে। এখানে দেখতে পাচ্ছ আমার শাশুড়ি মা কড়াতে গরম জল বসিয়ে দিয়েছে, তার মধ্যে লঙ্কা দিয়ে দিল, আদা দিয়ে দেবে, রসুন দিয়ে দেবে থেতো করে। তারপর এখন জলটা গরম হবে, তারপর আস্তে আস্তে শাকগুলো দিয়ে দেবে জলটা গরম হওয়ার পর, উতরানোর পর। তো দেখতেই পাচ্ছ, তো আজকে রান্নাটা দেখাচ্ছে আমার শাশুড়ি মা। তো দেখতে থাকো বন্ধুরা, আশা করি ভালোই লাগবে। আর যদি ভালো লাগে লাইক, শেয়ার এবং কমেন্ট করে দিও। এরপর দিয়ে দিল বেকিং সোডা। তো এই ছেঁকা বা পেলকা রান্নার বিশেষত্ব হলো বেকিং সোডা। এমনি শাকই যেভাবে রান্না করেন সেভাবেই, কিন্তু তার মধ্যে বেকিং সোডা দেওয়া হচ্ছে দেখেই এটা ছেঁকা বা পেলকা, একটা মানে তাদের ট্র্যাডিশনাল ডিশ রাজবংশীদের, কোচ রাজবংশীদের এটা ট্র্যাডিশনাল ডিশ। তো এবার আমি দিয়ে দিচ্ছি আমার শাশুড়ি মা ধুয়ে রাখা শাকগুলো। শাকগুলো কেটেছি, বেশি কাটার দরকার নেই, বেকিং সোডা দেওয়াতে ওগুলো এমনি মজে যাবে, আরও তাড়াতাড়ি মজে যাবে এমনি সময়ের থেকে। তো বন্ধুরা দেখতে থাকো, তো কড়াইটা দেখে কেউ খারাপ ভেবো না বন্ধুরা, অনেক পুরনো কড়াই, আর হলো চেষ্টা করব কড়াইটা চেঞ্জ করার। তো তোমরা রান্নাটা দেখো, কড়াইটা অতটা অ্যাটেনশন দিও না। নেড়ে দিচ্ছে আমার শাশুড়ি মা, আমি শুধু দাঁড়িয়ে দেখছি, একটু হেল্পও করে দিচ্ছি। তো নেড়ে দিচ্ছে, তো এরপর ঢাকা দিয়ে দিতে হবে শুধু, কেননা এরপর মুছতে হবে, আর নাড়ানাড়ি করে হচ্ছেও না, এটা না মজা অবধি নাড়ানাড়ি ঠিকঠাক হচ্ছে না। তো এগুলো মজে যাবে, তারপর একেবারেই গলে যাবে। এরপর আমি ঢাকা দিয়ে দেব, আর ঢাকা দিয়ে 5 মিনিট রাখবো সেভাবেই, এরপরে ঢাকনা খুলে দেখবো, তারপর দেখতে থাকো। এরপর বন্ধুরা দেখতে পাচ্ছ, ঢাকা খুলে দেখছি যে শাকগুলো গলে গিয়েছে, অনেকটা মজে গিয়েছে। এরপর এভাবে একটু নাড়াঘাটা করতে হবে, না হলে সেই টেস্টটা আসবে না। একটু নাড়াঘাটা করে দিচ্ছে আমার শাশুড়ি মা, তো এভাবেই নাড়তে হবে কিছুক্ষণ। এটা খুব সহজ একটা রেসিপি, খুব তাড়াতাড়ি এটা হয়ে যায়, বেশি সময়ের প্রয়োজন হয় না, তো খেতে খুবই ভালো লাগে। তো একটু ঝাল ঝাল হলে খুবই ভালো লাগে, আর যে যত স্পাইস দিতে পারেন এখানে দিতে পারেন, অন্য বিভিন্ন রকম মশলাও দিতে পারেন, সব কিছু এখানে দেওয়া যায়। আর এই ছেঁকা অনেক রকম জিনিস দিয়েই খাওয়া যায়, যেমন এই শাক দিয়ে, বাঁধাকপি দিয়ে, আদারওয়াইজ অনেক কিছু আছে যেগুলো আমারও নিশ্চয়ই জানা নেই। তো দেখতে থাকো বন্ধুরা। এরপর দেখো বন্ধুরা, নাড়াঘাটা করার পর লুকটা এরকম আসছে, শুকিয়ে অনেকটা কমে আসছে সেই অতগুলো শাক। তো এরপর আমার শাশুড়ি মা আবার নেড়ে দিচ্ছে, এতক্ষণ আমি নাড়ছিলাম। তো দেখো হয়েই এসেছে, এবার আমার শাশুড়ি মা নামিয়ে নেবে। তো হয়েই এসেছে এটা প্রায়। এটা অনেকে জল দিয়েও খায়, তো আমার শাশুড়ি মা আজকে এটাতে জল দেবেন না, এটা ঝোল ঝোলও খাওয়া যায়, আবার বাটার মতো খাওয়া যায়। তো আমার শাশুড়ি মা এখন নামিয়ে নিচ্ছে। তোমার শাশুড়ি মাকে আমি মামুনি বলে ডাকি, তো আমি এখন থেকে মামুনিই ডাকছি, তো শাশুড়ি মা বলতে খুবই খারাপ লাগছে আমার বারবার। তো এখন বন্ধুরা দেখো নামিয়ে নিল মামুনি। বন্ধুরা আজ এখানেই শেষ, তাহলে আজকের মতো টাটা বাই বাই, অন্য একটা ভিডিওতে অবশ্যই দেখা হচ্ছে।